আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে খুনিয়াদীঘি স্মৃতিসৌধ, ঠাকুরগাঁও জেলার রানীসিংহেল উপজেলার সিকি মাইল দক্ষিণে এটি অবস্থিত। এই দীঘিটি 200 বছর আগে স্থানীয় কোনো জমিদার 6 একর জমির উপর এই দীঘিটি খনন করেন। সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা এই দীঘিটির পাশ দিয়ে ব্যবসা করার জন্য রায়গঞ্জে যেতেন। একদিন কে বা কাহারা এক ব্যবসায়ীকে খুন করে এই দীঘির পাশে রেখে যায়, তখন থেকে এই দীঘির নাম হয়েছে খুনিয়াদীঘি। 1971 সালের পাক হানাদার বাহিনীরা এই দীঘিটির পাশে ক্যাম্প করেছিল। আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, যেমন রানীসিংহেল উপজেলা, হরিপুর উপজেলা, বালিয়াডাঙ্গি উপজেলা, নিরীহ মানুষদেরকে নিয়ে আসে এই জায়গায় হত্যাকাণ্ড চালাবে। এই জায়গায় প্রায় 1000 থেকে 2000 লোক এখানে হত্যা করেন। এই দিঘিটির পানি তখন ওই শহীদদের রক্তে লাল হয়েছিল। সেই শহীদদের স্মৃতি স্মরণে এখানে সেজন্য স্মৃতিসৌধ করা হয়েছে। আমরা সেই স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই শহীদদের স্মরণে স্মৃতিসৌধটি। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি ফলো করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে রাখবেন। প্রত্যেক বছর 16ই ডিসেম্বরে হাজারো মানুষ এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 12:01 থেকে শুরু হয় ফুল দেওয়া। অসংখ্য মানুষ আসেন এই জায়গাটিতে ফুল দিতে। প্রিয় দর্শক, আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি, যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন 1971 সালে ইনাদের এই জায়গায় হত্যা করা হয়েছিল। আংশিক কিছু তালিকা এখানে দেওয়া আছে, সেই তালিকাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই পুকুর এই দিঘির পানিটি লাল হয়েছিল সে সময়। এই শহীদদের সালাম জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।